প্রচুর বড়, বাট মামা ঢোকার আর কি স্টার্টিংয়ে আর কি প্রেমের সূত্রপাত চালু হয়ে গেছে। এই তোমরা দেয়ালে ওয়ালে দেখতে পাচ্ছ এস প্লাস আর লাভ সাইন, ওয়াও, মানে ঢোকার সাথে সাথে আর কি বম। তো ভিডিওতে তোমাদেরকে আর কি এখানকার টাইমিং, এখানকার মানে কীভাবে আসতে হবে এই পুরো গাইডটা তোমাদেরকে দেবো। বিভিন্ন রকম কটেজ, ছোটো ছোটো কটেজ রাখা আছে, বলাকা, কনাকি, বিভিন্ন রকম নাম দিয়ে আলাদা আলাদা কটেজ রাখা আছে। আর এখানকার যে ভিউটা আছে সেটা এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি। একটা প্যাভিলিয়ন মতন করা আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্যাভিলিয়ন দেখতে পাচ্ছ। অলরেডি আর কি বড়োরা যারা কাপেলরা এসছে তারাও এখানে আর কি টাইম স্পেন্ড করছে। এবং এই গঙ্গার পাড়ে বসে এরকম যদি দোলনা থাকে তাহলে এটা বাচ্চা আর বড়ো কোনো ম্যাটার করে না। আমি যদি এখন ভিডিও না করতাম, আমার যদি সময় থাকতো, আমিও লেগে যেতাম দোলনা চড়তে, কারণ এই গঙ্গার ভাইবসটা তোমরা দেখতে পাচ্ছ। সো হ্যালো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। সো আজকে তোমাদের জন্য একটা নতুন কাপেল প্লেস এক্সপ্লোর করতে চলেছি। হ্যাঁ, একদম নতুন নিউ ফ্রেশ কাপেল প্লেস এক্সপ্লোর করতে চলেছি। তো এখন আমি আসি হচ্ছে বজবজ। তো এখান থেকে যাব মেন রোড, মেন রোডে গিয়ে ওখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো পূজালি, তারপরে সেখানে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোরেশন করবো। সো বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তোমরা, তোমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদের ফ্রেন্ড, তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের রিলেটিভ, তোমাদের রিলেশন সবাইকে বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি তো তোমাদের এন্টারটেন ফ্রিতে দেবো। সো ডুড, ফাইনালি আমি অটো থেকে নামার পরে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে যে পরিবেশটা দেখলাম সেটার উপর নির্ভর করে তোমাদের একটা কথা বলছি, যে আমি অন্যান্য প্লেসেসের ভিডিও এক্সপ্লোরেশন করে কিংবা ব্লগ বানিয়ে যত না এনার্জেটিক হই, ঠিক আছে, তার থেকে বেশি এনার্জেটিক হই আমি কাপিল প্লেসের আর কি ব্লগ এক্সপ্লোরেশন করে। আর তোমরাও, ঠিক আছে, যত না অন্যান্য আমার ভিডিও দেখে, কন্টেন্ট দেখে যত না এনার্জি পাও, তার থেকে বেশি এনার্জেটিক হয়ে যাও তোমরা এই কাপিল প্লেসের আর কি এক্সপ্লোরেশন দেখে। সো বাই দ্য ওয়ে, তোমাদের সাথে আমার কিন্তু ভরপুর আর কি মেন্টাল ম্যাচ আপ, তার জন্যই তো আমি তোমাদের বন্ধু হতে চাই। সো বাই দ্য ওয়ে, আজকে যে জায়গাটা এসছি পুরো ধুমা আর কি হাওয়া বলে দিচ্ছে যে আজকের ব্লগটা বম হবে, মানে বম হবে, তোমরা বুঝতে পারছো। একদম গঙ্গার পাশে আমি একদম সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এখানে ডিঙি ডিঙি ডিঙিতে পেরাই সাগর, ঠিক আছে, এই সমস্ত ব্যাপার আর কি চলছে। ওদিকে আছে কাশবন, আর সবথেকে মজার কথা এই গঙ্গার পাড়েই হচ্ছে এই পার্কটা, ঠিক আছে। সো চলো পার্কটার কি এক্সপ্লোরেশন করা যাক মামা। অলরাইট, আমি চলে এসেছি আর কি সেই লাভার প্লেস কাপিল পয়েন্টের একদম সামনে, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রান্সের রাস্তা, আর জায়গাটা দেখে মনে হচ্ছে প্রচুর বড়, বাট মামা ঢোকার আর কি স্টার্টিংয়ে আর কি প্রেমের সূত্রপাত চালু হয়ে গেছে। এই তোমরা দেয়ালে ওয়ালে দেখতে পাচ্ছ এস প্লাস আর লাভ সাইন, ওয়াও, মানে ঢোকার সাথে সাথে আর কি বম। জায়গাটা অসাধারণ জায়গা, মানে অসাধারণ আর কি প্লেস। আর এই জায়গাটা এত অসাধারণ হওয়ার তার একটাই কারণ, সেটা হচ্ছে যে সামনে, একদম সামনে হচ্ছে গঙ্গা আছে। এই গঙ্গা মানে একদম ফ্রন্টে গঙ্গা, ঠিক আছে, মানে পার্কের মধ্যে থেকে তোমরা দাঁড়িয়ে এই গঙ্গার ভাইবসটা নিতে পারো। তো ভিডিওতে তোমাদেরকে আর কি এখানকার টাইমিং, এখানকার মানে কীভাবে আসতে হবে এই পুরো গাইডটা তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা আর কি ওয়াচ করবে। সো এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই তোমরা যে ফার্স্ট গেট পড়বে, তো ফার্স্ট গেটটা ওখানে টিকিট কাউন্টার, মেবি ওটা ক্লোজ থাকে মাঝে মধ্যে। তো সেকেন্ড গেটে তোমাদের আর কি হেঁটে আসতে হবে। আসার পরে যখন তোমরা আর কি এন্ট্রান্স থেকে একদম ঢুকবে, ঢোকার পরে এই একটা সুন্দর এই বিভিন্ন রকম কটেজ পেয়ে যাবে। তার কারণ হচ্ছে যে অলরেডি আমার টিকিট চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি আর কি 10 টাকার টিকিট। এইটা হচ্ছে পার্কের হচ্ছে কর্মকর্তা। সো দাদা, এখানকার টাইমিংটা যদি আপনাদের মুখ থেকে একটু বলে দেন। 10টা থেকে 6টা, ঠিক আছে, 10টা থেকে 6টা এই পার্কের টাইমিং তোমাদেরকে বলেই দিলাম। আর টিকিট অলরেডি একটু লেট হচ্ছিলো, যেহেতু তোমাদেরকে বললাম যে ওই ফার্স্ট কাউন্টার আর কি বন্ধ ছিল, সেই জায়গা থেকে সেকেন্ড কাউন্টারে এসে ওনারা আমাকে নিজের টিকিট কেটে আর কি দিল। তো এখানে আর কি 10 টাকা টিকিট,
তো বলছে মেন গেট খোলা আছে, মেবি কোনো কারণে আর কি লাঞ্চের টাইম ছিল, সেই জায়গা থেকে একটু অফ ছিল। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে এটা এখানে কিন্তু তোমরা চাইলে আর কি পিকনিক করতেও আসতে পারবে, কারণ বিভিন্ন রকম কটেজ, ছোটো ছোটো কটেজ রাখা আছে, বলাকা কনাকি বিভিন্ন রকম নাম দিয়ে আলাদা আলাদা কটেজ রাখা আছে। আর এখানকার যে ভিউটা আছে সেটা এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, একটা প্যাভিলিয়ন মতন করা আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্যাভিলিয়ন মতন করা আছে, আর এই প্যাভিলিয়নটা দুটো আছে বড় বড়, এই আমার পেছনেও একটা আছে, আর তার ফ্রন্টে যেটা আছে একদম গঙ্গা, মানে এই গঙ্গাটা থাকার জন্য এই আজকের যে প্লেসেসটা আছে, এই প্লেসেসটা, এই পূজালী যে নেতাজি পার্ক আছে, এটা সম্পূর্ণ ভাইবসটাকে আর কি চেঞ্জ করে দিয়েছে এই গঙ্গাতে। তো অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে প্লেসেসটা আছে এটা অনেক বড় প্লেসেস, আর এখানে গ্রাউন্ড করা আছে এবং গ্রাউন্ডের মধ্যে অনেক রকম দোলনা আছে। এরকম কোনো ব্যাপার না যে ছোটোদের জন্য, বড়দের জন্য দোলনা। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আর কি বড়রা যারা কাপেলরা এসছে তারাও এখানে আর কি টাইম স্পেন্ড করছে, এবং এই গঙ্গার পাড়ে বসে এরকম যদি দোলনা থাকে তাহলে এটা বাচ্চা আর বড় কোনো ম্যাটার করে না। আমি যদি এখন ভিডিও না করতাম, আমার যদি সময় থাকতো, আমিও লেগে যেতাম দোলনা চড়তে, কারণ এই গঙ্গার ভাইবসটা তোমরা দেখতে পাচ্ছ। এই গঙ্গার সামনে যদি এরকম একটা পোর্শন থাকে, ঠিক আছে, তাহলে এখানে এইখানকার ভাইবসটা কে না নিয়ে থাকতে পারে বলতো? সো আজকে যে জায়গাটা তোমাদের এক্সপ্লোরেশন করতে এসেছি যে পার্কটা, সেটা হচ্ছে বজবজ পূজালী নেতাজি পার্ক। অলরেডি তুমি দেখতে পাচ্ছ যে আমার পেছনে আর কি স্যার নেতাজি আর কি হাত দিয়ে বলছে দিল্লি চলো। তো এবার তোমাদের আর কি ট্রাভেলিং গাইডটা দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যে যেখান থেকেই আসবে, যদি কেউ ট্রেনে করে আসো অবশ্যই তোমাদের ট্রেনে করে আসলেই সুবিধা হবে, তোমরা বজবজ নামবে এবং বজবজ থেকে 5 মিনিট আর কি ওয়াকিং ডিস্টেন্স মেন রোড। তো মেন রোডে আসার পরে তোমরা ওখান থেকে অটো ধরবে যে পূজালি পৌরসভা যাবো। তো পূজালি পৌরসভাতে আসার পরে তোমরা ওখান থেকে আর 5 মিনিট আর কি ওয়াকিং ডিস্টেন্স একদম সোজা চলে আসবে এই বজবজ পূজালী নেতাজি পার্ক। সো গঙ্গার পাড়ে, এই গঙ্গার একদম ফ্রন্টে তোমরা দেখতে পাচ্ছ যে গার্ডেন আছে, এবং সারি সারি এখানে লাইন দিয়ে আর কি সিট করা আছে সিটিং বসার জন্য। সিটিংটা এরকম করা আছে, এখানে বসে তোমরা কিছু খেতে ফেতে পারবে। অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর সিটিং করা আছে, একদম গঙ্গার পাড়ে তোমরা বসতে পারবে, এবং প্রচুর আর কি দোলনা রাখা আছে। তো যেটা তোমাদেরকে বলার কথা যে 10 টাকায় কিন্তু মানে গরিবের আর কি দীঘার পাড়ে বসে রোম্যান্স করার মজাটাই আলাদা, মাত্র 10 টাকা। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, এবং সামনে যে ভাইবসটা আছে পুরো মনে হচ্ছে দীঘা সি বিচে আর কি হোটেলের পাড়ের সামনে দাঁড়িয়ে আছে। পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে, মানে অনেকটা বড় এরিয়া, মানে অসাধারণ, মানে ডুড অসাধারণ, তোমাদের বলে বোঝাতে পারছি না। যদি তোমরা এই জায়গাটায় আসো, ঠিক আছে, এই জায়গাটা রোম্যান্স করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য, ঠিক আছে, একদম পারফেক্ট জায়গা। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে রিসেন্ট আমি একটা আর কি ফুড নিয়ে আর কি খাবার আমি এক জায়গায় খেতে গেছিলাম, তো একদম নতুন রেস্টুরেন্ট। তো সামনে পুজো আসছে, আজকে যেহেতু একটা নতুন আর কি জায়গার আর কি গার্ডেনের এক্সপ্লোর করলাম তোমাদের সামনে, তো সামনে পুজো আসছে, পুজো মানে সব কিছু নতুন। তো একটা নতুন রেস্টুরেন্টের এবং নতুন ইটালিয়ান ফুড, ঠিক আছে, ইটালিয়ান ফুড কলকাতায় প্রথম ওরা সার্ভ করে, তো এই ব্লগটা আমি করেছি। তো তোমরা যদি কেউ না গিয়ে দেখে থাকো তাহলে সেটা দেখে নাও, মেবি ওখানে হয়তো মেনশন করতে আমি ভুলে গেছি যে খাবারের জায়গা। তো খাবারের জায়গা সবাই যেতে পারে, তো তোমরা তোমাদের কাপেলকে নিয়েও আর কি যেতে পারো। তার কারণ হচ্ছে ওটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস, একদম মিডল ক্লাস লোকদের জন্য জায়গাটা তৈরি করা, ঠিক আছে, প্রাইসটা ওইভাবেই মাথায় রেখে তৈরি করা হয়েছে, একদম নতুন রেস্টুরেন্ট, ঠিক আছে। সো তোমরা গিয়ে একবার প্লিজ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তো ওখানে গিয়ে খেতে পারো নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে। এখানে অনেক রকমের তোমরা আর কি ডিজাইনের সিট পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি এখানে পাখি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সিমেন্টের পাখি। তো সিমেন্টের পাখি না, এখানে কিন্তু অরিজিনালি পরিবেশটা এরকমই আর কি ভাইবস, এখানে অরিজিনালি তোমরা বক দেখতে পেয়ে যাবে, অসাধারণ পরিবেশ, মানে অসাধারণ পরিবেশ বুঝ।
সো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ আর কি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু এখানে আছে, এরকম এত কিছু আমি আর কি কোনো লাভার প্লেসে কিংবা কোনো পার্কে আমি আর কি দেখিনি। সো তোমরা দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন রকমের কালারিং এবং অসাধারণ ডিজাইনের প্রচুর সেট করা আছে, যেটা আগামী দিনে যদি কোনো রকম বৃষ্টি ফিষ্টি পড়ে সো তোমাদের বসার জন্য একদম মানে অ্যাকুরেট জায়গা, মানে অ্যাকুরেট জায়গা তোমাদের একবার দেখাচ্ছি, ঠিক আছে। বিভিন্ন রকমের আর কি ডিজাইনের সেট করা আছে, প্রচুর চেয়ার আছে, মানে অসাধারণ এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, অ্যাজ এ গুড জায়গা, মানে হেভি ভাইবস, আমার তো হেভি লাগছে, মানে হেভি লাগছে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I could feel the sweat inside my palm. So dude, তোমাদেরকে টাইমিং, টিকিট প্রাইস, ট্রাভেলিং গাইড, ওভারঅল সব কিছু আর কি দিয়ে দিলাম, আর এই জায়গাটার ব্যাপারে পুরো এক্সপ্লোরেশন দিয়ে দিলাম যে টাইমিং কী আছে, কীভাবে কাটাতে পারবে, একদম মানে ক্লিন অ্যান্ড নিডেড প্লেসেস, মানে একদম ক্লিন ক্লিন, মানে একদম ক্লিন, মানে অসাধারণ মেনটেন করে এনারা এই জায়গাটাকে, এই পার্কের আন্ডারে যারা আছে, ঠিক আছে, যারা মেনটেন্যান্সের কাজকর্ম করে অসাধারণভাবে মেনটেন করে, মানে অসাধারণভাবে মেনটেন করে, একদম নিট অ্যান্ড ক্লিন। সো তোমরা ভেতরে কোনো রকম খাবারের ব্যবস্থা পাবে না, বাইরে এই পার্কের বাইরে আর কি গেটের সামনে খাবারের দোকান আছে, চা আছে, ঠিক আছে, যা যা তোমাদের লাগবে ওখান থেকে তোমরা নিয়ে আসতে পারো, আর টাইমিংটা অনেক। সো জায়গাটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, ঠিক আছে, অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে। আর আমি বলছি যে এরকম পুজোর সময়, পুজোর পরে, মানে পুজোর পরে পরে দশমী চলে যাওয়ার পরে যদি তোমরা চাও তো তোমরা তোমাদের কাপিলকে নিয়ে, লাভারকে নিয়ে, ঠিক আছে, ওয়ান ডে ট্যুর এখানে তোমরা করতে পারো, অসাধারণ প্লেস। কেননা পুজো চলে যাওয়ার পরে একটা ব্যাপার থাকে যে পুজো চলে গেলো চলে গেলো, মন খারাপ মন খারাপ, চারটে দিন ঘোরা হয়ে গেলো, আরেকটু যদি সময় পেতাম তাহলে আরেকটু হয়তো ভালো হতো। তো বিজয়ের পরে এখানে এসে সেই পুজোর ভাইবসটাকে তোমরা একদম চাগিয়ে রাখতে পারো, জায়গাটা এসো। তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, পুজোর তোমাদেরকে সবাইকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সব কিছু, সবাই ভালো থাকবে, ভালোভাবে পুজো কাটাবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সে ডুটারা।